শুরু হয়েছে আশ্বিন মাস বাঙালির ক্যালেন্ডার অনুযায়ী এখন শরৎকাল তাই শরতের সঙ্গে পুজোর আমেজেরও আগমন ঘটেছে বাংলায় ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর কেনাকাটা কিন্তু গত সপ্তাহে পুজোর মরশুমে খেলা দেখিয়েছে বৃষ্টিপাত গত সপ্তাহে বিক্ষিপ্ত বর্ষণের চিত্র ধরা পড়েছে গোটা বাংলায় একটি সক্রিয় নিম্নচাপ তৈরি হয়েছিল রাজ্যের উপর রাজ্যের এই ব্যাপক বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ছিটে বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে কলকাতা ও উত্তরবঙ্গেও তবে আজ থেকেই বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া হাওয়া অফিস ইতিমধ্যে দুর্যোগ কেটে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ আবারও তৈরির সম্ভাবনা রয়েছে ফলে আবারও টানা চার পাঁচ দিন বাংলা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৪৪ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে উপকূলে আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তর আন্দামানে নতুন করে ফলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে পরবর্তীকালে আরো শক্তি বৃদ্ধি করে আগামী পয়লা অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে তার আগে আগামী কয়েকটা দিন বাংলায় ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই মূলত আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী বাহার ঘন্টায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দু একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামী উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত হারি বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে তবে আগামী তিরিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে এর টানা তিন চার দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে তো আসুন দেখে নিব বঙ্গোপসাগরে নতুন ঘ কন্যা প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন উপকূলে আছড়ে পড়তে পারে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এই মুহূর্তে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা তার সঙ্গে আসাম মেঘালয় এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকায় আকাশ পরিষ্কার দু একটি জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল বৃহস্পতিবার আটাশে সেপ্টেম্বর আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী ও সেইভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার দিন থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে যেহেতু উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার দিন পূর্ব মধ্য এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটির প্রভাবে আবারও কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ের দাপট বৃদ্ধি পাবে পাশাপাশি বজ্রসহ বৃষ্টি শুরু হবে মূলত উনত্রিশে সেপ্টেম্বর মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে রাত্রি নটা বা দশটা থেকে বৃষ্টি শুরু হবে এদিকে পশ্চিমবঙ্গের মালদা বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান তার পাশাপাশি বাংলাদেশে রংপুর কালাই রাজশাহী সিলেট এই সমস্ত এলাকাগুলিতে উনত্রিশে সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে রাতভর বৃষ্টি চলতে পারে বজ্র সহ প্রবল ঝড় বৃষ্টি একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলিতে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দনগর হাওড়া খরদহ কলকাতা বারুইপুর উলবেড়িয়া তুমলুক কোলাঘাট হলদিয়া এদিকে নামখানা হলদেবাড়ি ফেজারগঞ্জ অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড় গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে মূলত এই নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে মূলত এই নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে সিলেট বিভাগ ময়মোহন সিং বিভাগ তার সঙ্গে এদিকে খুলনা বিভাগের উপরের এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী তিরিশে সেপ্টেম্বর শনিবার বৃষ্টির মাত্রা আরও বাড়তে থাকবে যেহেতু শনিবার দিন নিম্নচাপটি সরাসরি উত্তর পশ্চিম দিকে সরে এসে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করবে অর্থাৎ নিম্নচাপটি বাংলায় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে তার ফলে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে বৃষ্টির মাত্রা বাড়বে শনিবার দিন সারাদিন বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলাতেই বৃষ্টি রয়েছে একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের এদিকে দুই দিনাজপুর মালদা তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান জেলা এদিকে নদিয়া জেলা হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা সহ উত্তরবঙ্গে মালদা এবং দিনাজপুর জেলাতে বজ্রসহ হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি রয়েছে আগামী শনিবার দিন দিনভর বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে ময়মনসিং সিলেট এবং বরিশাল খুলনা এই সমস্ত বিভাগগুলিতেও শনিবার দিনভর বৃষ্টি রয়েছে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়ার দাপট বাড়বে শনিবার দিন উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা মুড়ে গতিবেগ থাকতে পারে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে তবে রবিবার দিন বৃষ্টির মাত্রা কিছুটা কমে যেতে পারে যেহেতু নিম্নচাপ পশ্চিমবঙ্গের দীঘা হয়ে উত্তর পশ্চিম দিকে সরবে এবং ধীরে ধীরে প্রবেশ করবে তার ফলে রবিবার দিনও বৃষ্টি রয়েছে বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাবে তবে নিম্নচাপটির পরোক্ষ প্রভাবে আগামী দুই তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী চার পাঁচ তারিখ করে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে নিম্নচাপের পাশাপাশি বিভিন্ন ওয়েদার মডেলগুলির যে পূর্বাভাস বলছে পরবর্তীকালে এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতেও পারে আগামী উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে শনিবার দিন অর্থাৎ তিরিশ তারিখ করে একটি নিম্নচাপ পরিণত হচ্ছে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে আগামী দোসরা অক্টোবর নাগাদ সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘূর্ণিঝড় তৈরি হলে বায়ুর সর্বোচ্চ নর্মেল গতিবেগ হতে হবে পঁয়ষট্টি কিলোমিটার তবেই তাকে ঘূর্ণিঝড়ে বলে আখ্যা দেওয়া যায় সেক্ষেত্রে সর্বোচ্চ নর্মেল গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার সুতরাং এটা কোনো ঘূর্ণিঝড় কিন্তু তৈরি করছে না ফলে এটা একটি গভীর নিম্নচাপ বা অতিগভীর নিম্নচাপ হিসেবে বাংলার উপকূলে আচড়ে পড়তে পারে তার ফলে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে